বন্ধু একটু দাঁড়া, এলোমেলো বাতাসে পাবি সাড়া, প্রেমিক হচ্ছে স্বচ্ছ আকাশ, প্রেমিক কৃষ্ণচূড়া, বন্ধু একটু দাঁড়া। রাস্তার দুপাশ জুড়ে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ফল গাছ, কাঁঠাল, আম, কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে এখানে দুপাশ জুড়ে, শুধু কাঁঠাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ বেশি তুলনামূলকভাবে, আর এত পরিমাণে কাঁঠাল ধরে আছে। গাপ ভাই, তাল কত করে? আর গাপ অল্প কয়েক দোকান নিয়ে ছোট্ট একটি বাজার, এটি গ্রামের কেন্দ্রবিন্দু এবং এর পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল। প্রায় সময় এখানে খেলা হয় ক্রিকেট বা ফুটবল, বিভিন্ন ধরনের ছোট ছোট টুর্নামেন্ট। এই গ্রামের নাম নন্দীবাড়ি, এটা হচ্ছে হারবাইদ পুবাইল, গাজীপুরের মধ্যে পড়েছে। সবুজ আর সবুজ গ্রামের এই কাঁচাপাকা রাস্তা, তার দুপাশ জুড়ে শুধু মনে হয় যেন সবুজের যে মেলা বসেছে। আর এখনো পর্যন্ত এই গ্রামে আসলে এরকম কাঁচা আর পাকা, বিশেষ করে কাঁচা বাড়ি খুব ঘন ঘনই দেখা যায়। কচু এখানে লাগানো হয়েছে আর এখান থেকেই কচু সাধারণত শহরে চলে যায় বিক্রির উদ্দেশ্যে। কচু বা মোটা ভিত্তিক যে সকল সবজি এরকম পাওয়া যায় এখানে, এই সবজিগুলো 10 টাকা করে মোটা বা আটি, এবং এই ধরনের সবজি এখানে প্রতিটি বাড়িতেই হয়ে থাকে। এর পাশাপাশি অন্য যে সকল পতিত জমি আছে এখানে সবজি চাষ করা হয়। মহিলারা পরিবারের চাহিদা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাসাতেই হাঁস, মুরগি, ছাগল লালন পালন করে থাকেন। সন্ধ্যা আগত, রাস্তা ধরে সাই সাই করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। নন্দীবাড়ি গ্রাম ধীরে ধীরে অন্ধকারে আচ্ছাদিত হচ্ছে। রাত পেরিয়ে সকাল হলে সবাই হয়তো হয়ে উঠবে কর্মব্যস্ত।